হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনার কি দিটা অন করার সঙ্গে সঙ্গে মোবাইলে ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে এবং সেই নোটিফিকেশনে আপনি বিরক্ত করেন ধরুন বিভিন্ন ধরনের নোটিফিকেশন ক্রম ক্রমব্রাউজের মাধ্যমে খারাপ নোটিফিকেশন ফানি নোটিফিকেশন বিভিন্ন ধরনের নোটিফিকেশন এই নোটিফিকেশন আসার কিন্তু কারণ আছে এই নোটিফিকেশনগুলো যে আসে তো যখন যে কোনো আপনি মানে ওয়েবসাইটে আপনি সার্চ করুন গুগলের মধ্যে সার্চ করার পর যখন আপনি যাবেন ওপেন হওয়ার পর দেখবেন একটা ব্লগ এবং অ্যালাউ দেখায় তখন আমরা কী করি বিশেষ করে অ্যালাও অনেকেই কিন্তু করি যখনই আপনি অ্যালাউ করলেন অ্যালাউ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কিন্তু সেটাকে পারমিশন দিয়ে দিলেন অর্থাৎ ওয়েবসাইট পারমিশন দিয়ে দিলেন যে কোনো যদি সেই ওয়েবসাইটে নতুন কিছু আপডেট দেয় সেই আপডেটটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে চলে আসবে তো আপনি পারমিশন দিয়েছেন বলেই সেই নোটিফিকেশনটা কিন্তু আপনার কর্মচারী মাধ্যমে আপনার কাছে আসে তো দেখুন ব্লগ আমরা অনেকে কিন্তু অ্যালাউ করে ঠিক আছে ব্লক করি না তো দেখুন অনেকেই আছে তারা বিরক্ত বোধ করে এই ধরনের নোটিফিকেশন মানে ডেটা অন করার সঙ্গে সঙ্গে তাদের নোটিফিকেশনের উপর নোটিফিকেশন বিভিন্ন ধরনের নোটিফিকেশান খারাপ নোটিফিকেশান ভালো নোটিফিকেশন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যায় এবং যে ওয়েবসাইট মধ্যে যাওয়ার পর দেখবেন অ্যালাউ এবং ব্লগ দেখায় আমরা অ্যালাউ করে দিলে কিন্তু সেই অ্যালাউড পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কী হয়ে যায় সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে ক্রমজের মাধ্যমে অ্যাড হয়ে যায় এবং সেই ওয়েবসাইটে যখন কিছু নতুন নতুন আপডেট দেবে আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের মধ্যে ক্রমবাজার মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে চলে আসে তো সেই ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে যদি আপনি সেই মানে নোটিফিকেশনকে বিরক্ত বোধ করেন বা নোটিফিকেশনকে বন্ধ করতে চান তো আজকে আমি এই ভিডিওতে বলেছি এটাই যে আপনি কীভাবে আপনার মানে কোরআন বাজারের মাধ্যমে আসা বিরক্ত কর নোটিফিকেশানকে বন্ধ করবেন খুব সহজে জাস্ট আপনাকে একটা সেটিং করতে হবে একটা সেটিং দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি মানে কোরআন বাজারে আসা বিরক্ত কর নোটিফিকেশনগুলি বন্ধ করবেন তো দেখতে থাকুন কয়েক মিনিটের ভিডিও আমি আজছি আপনার সাথে জিডব্লিউ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানকে সাবস্ক্রাইব করে পাশে মিলে করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যায় তো আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ক্রোম বাজারটিকে ওপেন করতে হবে ক্রোম বাজার ওপেন করার পর আমাদের এই থ্রি ডট ঠিক একদম রাইট সাইডের উপরের দিকে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে থ্রি ডট এবং ক্লিক করার পর আমাদের যেতে হবে সেটিং অপশানে ঠিক আছে সেটিং অপশানে যাওয়ার পর আমাদের যেতে হবে নোটিফিকেশান দেখুন এখানে নোটিফিকেশান রয়েছে সো নোটিফিকেশন যখনই আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ওয়েবসাইট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে যেগুলো সমস্ত মানে প্রত্যেক এখানে অ্যালাউ রয়েছে উনত্রিশটি এবং ব্লক রয়েছে এগারোটা ওয়েবসাইট আমার তো দেখুন এখানে বর্তমানে আপনার যে সমস্ত ওয়েবসাইট আপনি মানে যে ওয়েবসাইটে আপনি নোটিফিকেশান অফ করতে চাইছেন সেই ওয়েবসাইটে প্রথমত আপনি ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যালাউ রয়েছে সাউন্ড অ্যালাও রয়েছে এবং নোটিফিকেশন অ্যালাও রয়েছে তো সর্বপ্রথম আপনাকে যদি নোটিফিকেশন ব্লক করতে চান তাহলে ব্লক করে দিন এবং ব্লক সাউন্ডকেও ব্লক করে দিন ব্লক করে দেওয়ার পর আপনার ব্লক হয়ে গেছে কিন্তু এই বর্তমানে এই ওয়েবসাইট থেকে যদি কোনো ধরনের আমার নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আমাদের আর নোটিফিকেশন শো করবে না ওকে এবং আপনি যদি জানেন একদম পুরোপুরিভাবে ডিলিট করে দিতে এই ওয়েবসাইটকে একদম পুরোভাবে ডিলিট করতে তো দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন রয়েছে সো এখানে আপনি যদি ডিলিট করেন ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে সো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ওয়েবসাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আপনি যদি ক্লিয়ার অ্যান্ড করেন তো আপনি এখান থেকে কিন্তু আপনার সেই ওয়েবসাইটটি কিন্তু মুছে যাচ্ছে অর্থাৎ সেই ওয়েবসাইট থেকে কোনো ধরনের আপনার কাছে আর কিন্তু নোটিফিকেশন হচ্ছে না তো এইভাবে আপনি কিন্তু আপনার মানে নোটিফিকেশন বন্ধ করতে পারবেন তাছাড়াও যারা বিশেষ করে বেশিরভাগই এখানে মানে ব্রাউজারে বেশি সময় দিয়ে থাকেন যদি আপনি এখন এখানে ডার্ক থিম চলে এসেছেন তো এখানে ডার্ক থিম এখানে থিমে ক্লিক করে আপনি আপনার মোবাইল মানে পুরোপুরি ক্রোনবাজারটিকে ডার্ক থিমে ভাবে চালাতে পারেন তো এইভাবে আপনি আপনার মানে যে কোনো নোটিফিকেশানকে বন্ধ করতে পারবেন ক্রমবাজার মাধ্যমে প্রথমত আপনি থ্রিওটা ক্লিক করবেন এবং সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর নোটিফিকেশান ক্লিক করবেন নোটিফিকেশান ক্লিক করার পর ফর্ম ওয়েবসাইটে ক্লিক করবেন এবং যে আপনার ওয়েবসাইটটি পছন্দ নয় অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আপনার বেশি নোটিফিকেশন বা যদি আপনি চান যে সমস্ত মানে আপনার আপনি ব্লক করে দেবেন তো ব্লক করে দিতে পারেন ঠিক আছে অ্যান্ড যেগুলো আপনার পছন্দ নেন সেটা মানে যেটা আপনার বিশেষ করে বেশিরভাগই নোটিফিকেশন দিয়ে থাকে তো ক্লিয়ার অ্যান্ডার করবেন আপনার তাহলে কোনো ধরনের সেই ওয়েবসাইট থেকে সো এইভাবে আপনি কিন্তু নোটিফিকেশন করতে পারবেন বন্ধ আপনার ক্রম মাধ্যমে তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইকের সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পেলে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়া যায় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই